যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন জেলনস্কি। রাশিয়া জিতলে কি হবে পশ্চিমের? যে কারণে চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। সোলাইমানি হত্যা, ট্রাম্পকে হত্যার হুমকির প্রতিক্রিয়ায় যা বলল যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ আন্দোলন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন জেলনস্কি। যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি বলেছেন, আমেরিকানরা যদি কিয়েভকে সমর্থন অব্যাহত না রাখে তাহলে তারা বৈশ্বিক তথা ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলনস্কি বলেন, মার্কিনরা যদি কিয়েভকে অর্থায়ন বন্ধ করে দেয় তাহলে তারা বিশ্ব নেতৃত্বের আসন হারাবে, যা এখন তারা ভোগ করছে। প্রসঙ্গত, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধ এক বছর পেরিয়ে গেছে। ইতিমধ্যে দেশটিতে $1,500 কোটি বেশি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে কিয়েভকে আর সহায়তা না দেওয়ার। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইউক্রেনকে $1,500 কোটি বেশি দিয়েছি, অথচ ইউরোপ তেমন কিছুই দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে এমন দাবি তোলা হচ্ছে। এমনই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যদি তাদের চিন্তাভাবনা পরিবর্তন না করে তাহলে ন্যাটো হারিয়ে যাবে, আমেরিকার প্রভাব হারাবে, এমনকি বর্তমান বিশ্বে তারা যে নেতৃত্বের সুবিধা উপভোগ করছে সেটিও হারাবে। রাশিয়া জিতলে কি হবে পশ্চিমের? ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নেমেছে পশ্চিমারা। চোখের পলকে বছর পার হয়ে গেছে, তবু অস্ত্রশস্ত্র ঢেলে যুদ্ধ এখনো বাঁচিয়ে রেখেছে ইউক্রেন মিত্ররা। সবার মনে এখন একটাই প্রশ্ন, এর শেষ কোথায়? এবার কি যুদ্ধে পশ্চিমারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়বে, নাকি ইউক্রেনকে একাই চলতে হবে? ন্যাটো কি বাল্টিক দেশের মরণ লড়াইয়ে জড়িয়ে পড়বে? এমন প্রশ্নের কিছু বিশ্লেষণ উঠে এসেছে এক প্রতিবেদনে। ইউক্রেনের মিত্র পশ্চিমারা হলেও পুতিনের শক্তিশালী মিত্র হলো সময়। ন্যাটো জোট পশ্চিমা বিশ্ব এক হয়েও নড়াতে পারছে না তার অবস্থান। বিশ্লেষকদের ধারণা, বিজয় এখনো মস্কোর হওয়ার সম্ভাবনা আছে। এত সহায়তা সত্ত্বেও রাশিয়া পুরোদমে রণাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধের মাঠে সম্পূর্ণভাবে নির্ভরশীল তার মিত্রদের উপর। তবে দেশটিতে অস্ত্রের সরবরাহ সীমাবদ্ধ, কেননা রাশিয়ার বিপক্ষে দাঁড়াতে হলে প্রয়োজন ভারী অস্ত্রের। ইউক্রেনে তার প্রতিস্থাপন সহজ নয়, সেই পশ্চিমা সংহতির ভঙ্গুর দশা। তারপর ন্যাটোর কোনো আদেশ নেই এবং পশ্চিমা দেশগুলোর কোনো আগ্রহ নেই সংঘাতে যোদ্ধাদের প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য। রুশ সাফল্যে কেঁদেবে পশ্চিম প্রভাব ফেলবে? হ্যাঁ, যুদ্ধ যত দীর্ঘ হবে পশ্চিমারা ক্লান্ত হয়ে পড়বে, বিশ্বের বুকে রাশিয়া পুনরুত্থিত হবে, বেলারুশের চারপাশের রাশিয়ার দখল শক্তিশালী হবে। পশ্চিমাদের মতে এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার মতো বাল্টিক রাজ্যগুলো অরক্ষিত হয়ে পড়বে। এদিকে পশ্চিমাদের অস্তিত্বের সংকট নতুন ঝুঁকি হিসেবে আবির্ভূত হতে পারে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া আর ইরান। প্রতিবেদনটিতে উল্লেখিত দেশগুলোকে অশুভ অক্ষ বলে সম্বোধন করা হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পশ্চিমা প্রযুক্তি বিশ্ব দরবারে শক্তিশালী প্রমাণিত হয়েছে। রুশ সেনারা প্রযুক্তির আশীর্বাদ পায়নি, সম্পূর্ণ সুবিধা ভোগ করেছে ইউক্রেনীয় সেনারা। তবে নির্ভর অস্ত্র তৈরি, ব্যয়বহুল সংগ্রহ এবং প্রতিস্থাপন দীর্ঘ সময়ে পশ্চিমাদের জন্য। তাই হতেও পারে যে সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমারা যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য হবে আর রাশিয়া রাজত্ব করবে বাল্টিক রাজ্যে। পুতিন এখনো ক্ষমতায় থাকবে আর পশ্চিম ইউক্রেনে আরও শক্তিশালী অস্ত্র পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির পূর্বাভাস পেতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে এক সংবাদ মাধ্যম। সাংবাদিক এবং লেখক অলিভার বুলো জানান, তিনি বিশ্বাস করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও রাজত্ব থাকবেন। তবে রাশিয়ার ক্ষয়প্রাপ্ত অর্থনীতি অভিজাতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে। যদিও পুতিন আপাতত কোনো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন না, তবে তিনি নিজেকে কখনো দুর্বল প্রদর্শন করেননি। এটা নিশ্চিত যে তার অবস্থান আরও শক্তিশালী হবে বলে হয়তো তিনি আশা করছেন না। এই বিশেষজ্ঞ জানান, আমি মনে করি রাশিয়ান আক্রমণ ধীরে ধীরে স্থবির হয়ে যাবে, গ্রীষ্ম আসতে আসতে ইউক্রেন যুদ্ধে নতুন জায়গা করে নেবে। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন কিয়েভের অনুপ্রাণিত সেনাদের অবস্থান আর অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রের আগমনকে। এদিকে বিশেষ সামরিক অভিযানের কারণে ইইউ সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার 10ম প্যাকেজ অনুমোদন করেছে। শুক্রবার ইইউ কাউন্সিলর সুইডিশ প্রেসিডেন্ট দপ্তর থেকে এই প্যাকেজের ঘোষণা করেন। বিধিনিষেধমূলক ব্যবস্থার নতুন প্যাকেজের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে দ্বৈত ব্যবহারে প্রযুক্তি সম্পর্কিত কঠোর রপ্তানির নিষেধাজ্ঞা। এছাড়া যারা রাশিয়ার ড্রোন সরবরাহ করছে আর মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সহায়তা করছে, অর্থাৎ যুদ্ধে সহায়তাকারী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে লক্ষ্য নির্ধারণ করা, প্রদত্ত
নিষেধাজ্ঞা লিখিত পদ্ধতিতে ইউ কাউন্সিলর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে, আর পরে তা ইউর অফিসিয়াল জার্নালে প্রকাশিত হবে এবং কার্যকর হবে। গত কয়েক সপ্তাহে ইউ নেতারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন নিষেধাজ্ঞার দশম প্যাকেজের জন্য। চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। তিনি একথা জানিয়ে ইউক্রেন যুদ্ধবন্ধের রাশিয়ার উপর চাপ সৃষ্টিতে বেইজিং এর প্রতি আহ্বান জানান। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে। শুক্রবার দেশটি যুদ্ধবন্ধে বারো দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়। চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাক্রো বলেন, শান্তি প্রক্রিয়ায় চীন যুক্ত হচ্ছে একটি ভালো বিষয়। তিনি আরও বলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব। সোলাইমানি হত্যা, ট্রাম্পকে হত্যার হুমকির প্রতিক্রিয়ায় যা বলল যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার যে হুমকি দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ইরানের যে কোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। 2020 সালে 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের IRGC কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে হত্যা করা হয়। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাইক পম্পেও। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, শনিবার ইমেইলে পাঠানো বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইরানকে সতর্ক করে বলেছে, অতীতে যারা যুক্তরাষ্ট্রের প্রশাসনে কাজ করেছেন তাদের সহ মার্কিন নাগরিকদের ক্ষতি করার যে কোনো চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এ বিষয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে। এর আগে IRGC-র এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে ইরানি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের নির্দেশে কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছিল, এর জবাবে তাকে হত্যা করতে চাইছি আমরা। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইরান নতুন করে 1650 কিলোমিটার রেঞ্জের ইস্কুর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এতে পশ্চিমাদের আতঙ্ক আরো বাড়বে। আমির আলী আরো বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ তালিকায় আছেন। এছাড়া যেসব মার্কিন সামরিক কমান্ডার সুলাইমানিকে হত্যার আদেশের সঙ্গে জড়িত তাদেরও হত্যা করা উচিত। যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ আন্দোলন। যুদ্ধের বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে রুশ বিরোধী বিক্ষোভ। শনিবার যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশে জমায়েত হন সাধারণ মানুষ। তাদের দাবি, ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধ হোক। অবশ্য যুদ্ধের স্থায়িত্বের জন্য পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ন্যাটোকেও দায়ী করছে একাংশ। রুশ ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছরে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেরও মোড় ঘুরেছে। তবে শুরু থেকে এ যুদ্ধ বন্ধ করতে আন্দোলন বিক্ষোভ চালিয়ে আসছেন সাধারণ নাগরিকরা। শনিবারও বিভিন্ন দেশে প্লাকার্ড পোস্টার নিয়ে পুতিন বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। ইউক্রেনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন এসব বিক্ষোভকারীরা। দ্রুত সেনা প্রত্যাহারের মাধ্যমে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও করেন তারা। এদিকে ইউক্রেনের সমর্থনে কানাডার ভ্যানকুভার শহরে জমায়েত হন বহু মানুষ। চলমান এ যুদ্ধের জন্য তারা সামরিক জোট নাটোকে দোষারোপ করেন। পশ্চিমাদের ইন্ধনে বছরব্যাপী এ যুদ্ধ চলছে বলে দাবি করেন তারা। এছাড়া ইউক্রেনের সামরিক সহায়তারও নিন্দা জানানো হয়েছে। সংঘাত বন্ধের জন্য পশ্চিমা নেতাদের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।